जेपी नड्डार चुंचुड़ार सभा बातिल, दिल्ली फिरछेन बीजेपी सर्वभारतीय सभापति। दिल्लीते जरूरी बैठक रयेछे नड्डार, एमनटा खबर बीजेपी सूत्रे। आगे जेपी नड्डार श्रीरामपुरे सभा बातिल हय, टालीगंजे बाबुल सुप्रियोर हये रोड शो करेन जेपी नड्डा। আমাদের একটা বড় ইলেকশন চলছে এখানে এবং আসামে তামিলনাড়ুতে ইলেকশন চলছে এবং অনেক প্রোগ্রাম থাকতেই পারে। আমাদের সর্বভারতীয় সভাপতি উনি আছেন, ওনার কাজ থাকতেই পারে এবং সেটা তো মানতেই হবে আমাদের কর্মীদেরকে। ওনারা দেখেছেন মিঠুনদার ওখানে পুরো চুচুড়া পুরো ব্লক হয়ে গেছিল। আগামীকাল দিলীপ দা আসছেন, শুভেন্দু দা আসছেন, বিভিন্ন জায়গায় এত বেশি প্রোগ্রাম হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, নাড্ডাজিও আজকে টালিগঞ্জে দারুণ রোড শো করেছেন, কিন্তু উনি আসার কথা ছিল কিন্তু আসতে পারলেন না। বিরোধীরা তো বলবেই, বিরোধীরা তো আশঙ্কাই আছে জিতবে না, হুগলিতে একটা সিটও জিতবে না। শাহ নাড্ডাদের সভায় লোক হচ্ছে না, তাই কর্মসূচি বাতিল করতে হচ্ছে। কটাক্ষ ব্রাত্য বসুর। অমিত শাহ বলুন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অজয় বিস্ট মানে আদিত্যনাথ যোগী, এবং জেপি নাড্ডা সভায় পিলপিল করে যেরকম দুটো লোক আসছে, পিলপিল করে দুটো লোক আসছে, পিলপিল করে লোক আসছে দুটো। এই যে পিলপিল করে দুটো লোক আসছে, এর ফলে এরা কতটা, এরা এদের নার্ভাস প্রেসার বাড়ছে, লোক নেই। হাড়োয়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থীর প্রচার ঘিরে ধুন্ধুমার, জুতো ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ, গোব্যাক স্লোগান তৃণমূলের। প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান আইএসএফ প্রার্থী। উন্নয়নের প্রচার করছেন বলেই তার উপরে আক্রমণ, এমনটা দাবি আইএসএফ প্রার্থীর। এই ঘটনায় চার তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন শাসন এবং বেড়েঘাটা এলাকায় প্রচারে যান আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফতেহি। সেখানে তাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ঝাঁটা, জুতো, কালো পতাকা দেখানোর পাশাপাশি দেওয়া হয় গোব্যাক স্লোগান। শাসনে আইএসএফ প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে, প্রতিবাদে রাস্তাতেই শুয়ে পড়ে বিক্ষোভ দেখান প্রার্থী। আমাদের ইতিমধ্যে আমাদের প্রার্থীদের উপরে আমি আসছি, আমি শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিয়ে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিয়ে আমি মানুষের কাছে যাচ্ছি। আজকের তারা এখানে বাধা দিয়ে আমার কলার ধরে জামা কাপড় ছিঁড়ে আমাকে মানার করে দেওয়ার এমন কি চক্রান্ত এলাকা। এবং এখানে দিদির আমাদের প্রচুর উন্নয়ন, আমরা এখানে সিপিএম বিজেপি ভাইজান আমরা এখানে চাই না। জায়গাকে অশান্ত করার জন্য চেষ্টা যারা করছে তাদের আমরা গোবাদ দিয়ে স্লোগান দিয়ে তাদের এখানে বিতাড়িত করতে চাই।